আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য রসায়ন ব্যবহারিক বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের রসায়ন ব্যবহারিক আসলে ক্লাস হয়নি করোনা মহামারীর কারণে, তো তারপরেও খাতা লিখতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল নোটবুক যেটাকে বলা হচ্ছে বা ব্যবহারিক খাতা, এটা কমপ্লিট করতে বলা হয়েছে। তো অনেকগুলো বিষয় এসেছে, তো তোমাদের অনেকের কাছে আমি এরকমও শুনতেছি যে করোনার ধাক্কায় অ্যাসাইনমেন্টের অক্কা, তার মানে অ্যাসাইনমেন্টের চাপে তোমরা অনেকেই প্রায় অক্কা পেতে যাচ্ছ। তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো আমি সামান্য একটু হলেও সাজেশন দিয়ে তোমাদের রসায়ন ব্যবহারিক খাতা কীভাবে লিখবে এই বিষয়টা আমি আলোচনা করব। প্রথমত তোমাদের যে বিষয়টা সমস্যা হয় সেটা হচ্ছে যে কী রকম খাতা তোমরা কিনবা। তো খাতা আসলে কেনার সময় তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে রসায়ন খাতাটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পার্টের জন্য আলাদা আলাদা দুইটি খাতা করতে হবে। তো এই দুটি খাতার মধ্যে খুব বেশি লিখতে হবে না, তাহলে তোমাদের অনেক বেশি পেজ রয়েছে এরকম খাতা নেওয়া দরকার নেই, কারণ এরকম খাতা নিলে খামাখা টাকা নষ্ট হবে। তো এই জন্য কম পেজ রয়েছে এই ধরনের দুটি খাতা তোমরা কিনবে, একটা প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্রের জন্য। প্রথম পত্রের কিছু খাতা যেগুলো রয়েছে সেগুলোতে আসলে তোমরা যদি লক্ষ্য করো এরকম কিন্তু বাইন্ডিং অর্থাৎ বাধাই করা খাতা রয়েছে। তো প্রকৃতপক্ষে রসায়নে কিন্তু এই ধরনের খাতাগুলো চলে না, কিন্তু আমি নিজেও বাজারে দেখেছি যে এরকম খাতা ছাড়া আসলে রসায়নে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এরকম খাতাই তোমাদের কিনতে হবে, বিভিন্ন নামে রয়েছে খাতাগুলো, সেঞ্চুরি, ইউনিক এই ধরনের। তো মোটামুটি 40 থেকে 80 টাকার মধ্যে হবে, তো আমার মনে হয় যে 40-50 টাকা দামের খাতা নিলেই হয়ে যাবে। এই যে এই ধরনের খাতা তোমরা কিনতে পারো, এই খাতাগুলো, তাহলে এটার রেট 40 থেকে 80-এর মধ্যে পাওয়া যেতে পারে। তো কম দামের খাতা নিলেও চলবে, তবে পেজগুলো একটু কোয়ালিটি সম্পন্ন হলে ভালো হবে। এবার আসি আমরা এই খাতাগুলো লেখার সময় তোমাদের যে সমস্যাটা হচ্ছে যে অপ্রয়োজনীয় কিছু লেখা দরকার নেই, যতটুকু দরকার আবার যেন বাদ না পড়ে। তো এই খাতা লেখাটাও কিন্তু একটা কৌশল, এই কৌশলটাও তোমাদের জানা উচিত কীভাবে খাতা লিখতে হয়। তো খাতা লেখার সময় আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, কীভাবে রসায়ন নোটবুক বা খাতা তোমরা লিখবে সেটা বিষয়ে আমি এখন আলোচনা করতেছি। প্রথমে আসি আমরা প্রথম পত্র। প্রথম পত্রে যে বিষয়গুলো থাকে, যে অজানা অজৈব লবণের ধারাবাহিক বিশ্লেষণ। তো একটা কোনো একটা লবণ দেওয়া থাকবে ব্যবহারিক ক্লাসে, সেই লবণটা তোমাদের দুইটা আয়ন থাকবে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। তো ক্যাটায়নটাকে শনাক্ত করতে হবে আর একটা হচ্ছে অ্যানায়নকে শনাক্ত করতে হবে। তাহলে ক্যাটায়নকে আলাদাভাবে শনাক্তকরণ, অ্যানায়নকে আলাদাভাবে শনাক্তকরণ। ক্যাটায়নটাই কিন্তু ক্ষারকীয় মূলক আর অ্যানায়নটা হচ্ছে অম্লীয় মূলক। তো এই দুইটা মূলককে যখন তোমরা শনাক্ত করতে যাবা, তখন যেমন ধরে নেই কপার সালফেট লবণটি পেয়েছো, তো তুমি আগে পরীক্ষা কিন্তু করবা। আর রসায়নে হচ্ছে যে এই লবণ শনাক্তকরণের সময় কিন্তু তুমি এগুলো বই দেখে কাজ ব্যবহারিক প্র্যাকটিক্যাল করতে পারবা। তাহলে যখন তুমি শনাক্ত করে ফেলবা, অর্থাৎ তুমি ক্যাটায়ন পেয়ে গেছো কপার মনে করো, তারপরে তো তুমি পেয়েছো অ্যানায়ন ধরো সালফেট। তো ক্যাটায়ন কপারটা টেস্ট করার জন্য কিছু পদ্ধতি রয়েছে। তো শুষ্ক পরীক্ষা রয়েছে, ক্যাটায়নের শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষার মধ্যে আগে অনেকগুলো ছিল, এখন আর শুষ্ক পরীক্ষা খুব বেশি লিখতে হয় না। জাস্ট এখন শুষ্ক পরীক্ষা বলতে একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে শিখা পরীক্ষা। যাদের শিখা পরীক্ষা আছে, শিখা পরীক্ষা তোমরা দেখাবা, যদি পাওয়া যায় কপারের শিখা পরীক্ষায় কেমন কালার পাওয়া যাবে, সবুজ কালার পাওয়া গেলে পাওয়া গেল, যদি পাওয়া যায় তাহলে শিখা পরীক্ষায় যে কপার হতে পারে। হ্যাঁ, শুষ্ক পরীক্ষাগুলো কিন্তু নিশ্চিত পরীক্ষা নয়, এগুলোতে তোমরা কপার হতে পারে এই ধরনের কথা লিখতে হবে। আর যে কথাগুলো লিখবা যে একটি প্লাটিনাম তারে তারকে আমি ঘন এইচসিএলে সিক্ত করে নিয়েছিলাম, তারপর লবণের মধ্যে দিয়ে বুনসেন বানার শিখা ধরেছিলাম, এগুলো কিন্তু বইয়ের কথাগুলো তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে, সব কথা কিন্তু তোমার নিজের ভাষায় লিখতে হবে, এই একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা চলে আসি একটা একটা করে কীভাবে লিখতে হবে। তো প্রথমে আমি ফার্স্ট পার্টের বিষয়গুলো আলোচনা করি, তারপরে আমি সেকেন্ড পার্ট আলোচনা করব। রসায়ন প্রথম পত্র লেখার বিষয়ে আমি আলোচনা করছি। তো প্রথমেই তোমরা একটা খাতা সংগ্রহ করবা, খাতাটা নেওয়ার পর তোমরা দেখবে যে এই খাতাটার উপরে এই জায়গাটা রয়েছে, একটা জায়গা তোমরা দেখতে পাবা, সেখানে তোমরা এই দেখতে পাচ্ছ যে এখানে আছে নাম, আছে প্রতিষ্ঠানের নাম, ক্লাস রোল, রেজিস্ট্রেশন ডেট ইত্যাদি ইত্যাদি রয়েছে, এই জায়গাগুলো পূরণ করবা, কারণ খাতাটা জমা দেওয়ার
পর যখন তোমার এই খাতাটা আবারও প্রয়োজন হবে তখন দেখা যাবে যে এই খাতাটার নামের নাম ঠিকঠাক মতো না থাকার কারণে এই খাতাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা একজনের খাতা আরেকজন নিয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে। এরপর তোমাদের ভিতরেও কিন্তু এই ধরনের একটা আছে, এটাও পূরণ করবে তোমরা। তারপরে পাবা তোমরা ইন্ডেক্স, এই খাতার ভিতরের পেজে দেখবে ইন্ডেক্স মানে সূচিপত্র। এখন তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে যে কোন ডেট, অর্থাৎ তোমাদের যে ডেটেই দেয়া হোক না কেন সেরকম আছে সিরিয়াল নাম্বার এক নম্বরে যে ডেটটাতে তুমি কাজটা করবে সেই ডেট, আর যে কাজটা করবা সেটা হচ্ছে অজানা অজৈব লবণের ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ, যদি এরকম নাম থাকে পরীক্ষাটার। এটা যদি থাকে যে ক্ষারকীয় ও অম্লীয়মূলক শনাক্তকরণ তাহলে এটা দিতে হবে। এইখানে যেটা দেয়া আছে সেটা কিন্তু সঠিক নেই, এটা কি দেয়া আছে অজানা অজৈব লবণের আয়ন শনাক্তকরণ। এটাও হবে যদি তোমাদের এটা থাকে নির্দিষ্ট ক্যাটায়ন আয়ন শনাক্তকরণ এক্সপেরিমেন্টের নাম, তাহলে সেটাই দিতে হবে। এটা এক নম্বর আসলো। তো এটা যদি তুমি মনে করো একটা কপার সালফেট লবণ পাও, এখানে কিন্তু কপার সালফেট লেখা দরকার নেই, এটা কমন নাম, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে এরকম যে রয়েছে এগুলো অনেকগুলো এক্সপেরিমেন্ট বিভিন্ন প্রকার লবণ হতে পারে। তবে তোমাদের কিন্তু সিলেবাসভুক্ত আটটা ক্যাটায়ন আছে আর তিনটে অ্যানায়ন আছে, এই আটটা ক্যাটায়ন এবং তিনটে অ্যানায়নের মধ্যেই লবণগুলো তৈরি হয়ে থাকে। এর পরবর্তীতে তোমরা চলে আসো যে তোমরা ভিতরে কীভাবে লিখবা। আচ্ছা, ভিতরের পেজে এসে তোমাদের এই যে এখানে দেয়া আছে অজানা অজৈব লবণের ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ অথবা ক্ষারকীয় অম্লীয়মূলক শনাক্তকরণ, এটি লিখতে হবে। লেখার পর এটি কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার কত নাম্বার, যদি এক নম্বর এক্সপেরিমেন্ট হয় এক, ডেট কত এটা দিতে পারো, প্রতি পেজে ডেট দেওয়া দরকার নেই। আচ্ছা, তারপরে আসো যে প্রথমে হচ্ছে লবণটার এই যে বর্ণ কীরকম, অর্থাৎ ভৌত ধর্মগুলো লিখতে হয়। এই যে বর্ণ, যদি লবণটার বর্ণ হয় নীল তাহলে নীল লিখবা, সাদা হলে সাদা, অবস্থা কী, দানাদার হলে দানাদার, যদি গলিত তরল থাকে তরল লিখবা, পাউডারের মতো থাকলে পাউডারের মতো লিখবা। দ্রাব্যতা, শীতল পানিতে দ্রবণীয় হতে পারে, গরম পানিতে দ্রবণীয় হতে পারে, বা শুধু পানিতে দ্রবণীয়। কিছু কিছু লবণ আছে যেগুলো কিন্তু পানিতে দ্রবণীয় না, হ্যাঁ এগুলো HCl-এ দ্রবণীয়। তো তোমাদের যেগুলো দেওয়া হবে সেগুলো পানিতে, সবগুলোই আসলে পানিতে দ্রবণীয় হয়ে থাকে। তারপরের কাজটা হচ্ছে তাহলে দুইটা কিন্তু পার্ট, একটা ক্ষারকীয়মূলক ক্যাটায়ন আর একটা অম্লীয়মূলক। তো ক্ষারকীয়মূলকের প্রথমে শুষ্ক পরীক্ষা লিখতে হবে, শুষ্ক পরীক্ষা, তো এরকম একটা ছক করতে হবে যে পরীক্ষা পর্যবেক্ষণ মন্তব্য শিক্ষা পরীক্ষা। আমি আগেই বলছি যে শুষ্ক পরীক্ষার মধ্যে শুধু একটাই পরীক্ষা থাকে, শিক্ষা পরীক্ষা। তো শিক্ষা পরীক্ষা কী করবা, গাঢ় HCl অ্যাসিড একটি পরিষ্কার প্লাটিনাম তারের মাথায় সামান্য পরিমাণ নমুনা লবণে লাগিয়ে জারণ শিখে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করা হলো না দিয়ে করেছিলাম, উত্তপ্ত করেছিলাম কারণ নিজের ভাষায়, এই জায়গাটায় তোমার নিজের ভাষায় উত্তপ্ত করেছিলাম। তারপর পর্যবেক্ষণ করছো খালি চোখে শিখার রং নীল, কাঁচের মাধ্যমে শিখার রং, তাহলে খালি চোখে তুমি শিখার রংটা দেখেছো নীলাভ সবুজ, আর নীল কাঁচের ভিতর দিয়ে দেখলে এটা বর্ণহীন যদি দেখা যায়, এগুলো সব বইয়ের ভাষা। তাহলে এখানে তোমরা আর লিখতে পারো নীলাভ সবুজ দেখেছিলাম, না লিখলেও চলবে। তাহলে মন্তব্যের জায়গায় এসে লিখবে যে কপার হতে পারে, এটা কিন্তু কপার নিশ্চিত বলা যাবে না, তবে এই যে এই জায়গায় দেখো কপারের সংকেত কিন্তু হয়নি, এই বড়ো হাতে সি আর ছোটো হাতে ইউ, এইটা কিন্তু কপার, কপার হতে পারে, বা বাংলায় লিখবা কপার হতে পারে। এই একটাই মাত্র টেস্ট। তারপরে হচ্ছে যে আমাদের টার্গেট কি, কপার সালফেট, আমাদের টার্গেট হচ্ছে কপার সালফেট লবণটা নিয়ে আমরা লিখতেছি, কিন্তু প্রথমেই আমরা নামের জায়গায় লিখবো না যে আমি কপার সালফেট লবণের ক্যাটায়ন নাম শনাক্ত করেন, এটা লেখা যাবে না। তাহলে ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষা, এটাই কিন্তু হচ্ছে নিশ্চিত পরীক্ষা, সিক্ত পরীক্ষা। এইটা করতে গেলে প্রথমে মূল দ্রবণ করতে হয়, তাহলে মূল দ্রবণ প্রস্তুতি সামান্য নমুনা নিয়ে এর মধ্যে টেস্ট টিউবে নিয়ে পানি যোগ করে ঝাঁকিয়ে এই যে দ্রবীভূত করে এটা করা হলো, উত্তম রূপে ঝাঁকিয়ে একটি দ্রবীভূত, এটি দ্রবীভূত করা হলো। তো এই কথাগুলো লিখতে হবে, করা হয়েছিল, হ্যাঁ এই যে হলো এটা দেয়া আছে, এটা হয়েছিল, দ্রবীভূত করেছিলাম, হ্যাঁ দ্রবীভূত করেছিলাম, এই শব্দগুলো ইউজ করতে হবে। তারপর আসতে হবে যে ক্ষারকীয়মূলকের শনাক্তকরণে সিক্ত পরীক্ষা, এবার পরীক্ষাগুলো সগ আকারে। তাহলে প্রথমটা কি, বেশ কিছু পরীক্ষা রয়েছে, মূল দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করা হয়েছিল, হয়েছিল, হয়েছিল। পর্যবেক্ষণ করা হলো যে এখানে লালচে বাদামি বর্ণের অধিক্ষেপ হলো, চকলেট কালার বা লালচে বাদামি বর্ণের অধিক্ষেপ পাওয়া গিয়েছিল।
তারপরে এখানে বিক্রিয়া, বিক্রিয়ার জন্য তোমরা এইখান থেকে শুরু করে পুরো লাইনটা এটা বিক্রিয়ার জন্য রাখবা। এখানে বিক্রিয়াটা সুন্দরভাবে দিবা এবং এগুলো লেখার সময় কিন্তু একটু ফাঁকা ফাঁকা, যেমন এই যে একটা লাইনের পর একটা লাইন লিখছে যেন ঝকঝকে দেখা যায়, একদম কিপটামি করলে সমস্যা। তাহলে এই যে বিক্রিয়ার জন্য একটা লাইন রেখে দিলা, এরপর এই এটার জন্য বিক্রিয়া, এখানে কিন্তু কপারের সংখ্যা ঠিক হয় নাই, তো এগুলো বই দেখে সব লিখবা বিক্রিয়াটার জন্য। তারপরে আসবে মন্তব্য, কপার টু প্লাস নিশ্চিত, এই যে সিক্ত পরীক্ষা হলে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেল, উপস্থিত বা নিশ্চিত। তারপরে কপারের কিন্তু আরও অনেকগুলো পরীক্ষা আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দিয়ে আস্তে আস্তে ঝাঁকানো হলো, তারপরে এখানে প্রথমে হালকা নীলবর্ণের, তারপরে গাঢ় নীলবর্ণের দ্রবণ পাওয়া গেল। এই বিক্রিয়ার জন্য এখানে একটা লাইন, গোটা লাইন ফাঁকা রাখবা, তারপরে কপার নিশ্চিত। তো কপারের দুইটা পরীক্ষা হয়ে গেছে। এরপর আমরা তাহলে ক্ষারকীয় মূলক কিন্তু আমরা নিশ্চিত হলাম কপার, এবার আসি অম্লীয় মূলক। অম্লীয় মূলকের কিন্তু কোনো শুষ্ক পরীক্ষা আপাতত সিলেবাসে নেই, তাহলে আমরা অম্লীয় মূলকের শুধু সিক্ত পরীক্ষা, একই রকম অম্লীয় মূলকের পরীক্ষা নলী নিয়ে সামান্য লবণ নিয়ে তাতে তিন চার রঙিন যদি লবণ হয়, কারণ ওখানে ভৌত ধর্মে প্রথমেই রঙিন বলা হয়েছিল, রঙিন নমল হলে নির্যাস দ্রবণ তৈরি করতে হয়, তার মানে একটু লবণ নিয়ে এর মধ্যে সোডিয়াম কার্বনেট তিন চার গুণ নিয়ে পানিতে দিয়ে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করার পর ছাঁকনির মাধ্যমে সেঁকে নিয়ে এটা পরিষ্কার দ্রবণ পাওয়া যায়, এইটাকে পরিশ্রুত মনে হচ্ছে দ্রবণটা নিলে এটা হচ্ছে নির্যাস দ্রবণ। তাহলে নির্যাস দ্রবণটাই এখানে মূল দ্রবণ। তাহলে এই মূল দ্রবণ এবার হচ্ছে, তারপরে হচ্ছে এটা সিক্ত পরীক্ষা, এটার নাম হচ্ছে সিক্ত পরীক্ষা অম্লীয় মূলকের। তাহলে প্রথমে পরীক্ষা পর্যবেক্ষণ মন্তব্য, এইখানে বলা যাবে না সালফেট আয়ন পরীক্ষা, এই এই কথাটা লেখা যাবে না, না লিখে আমরা লিখব বেরিয়াম ক্লোরাইড না দিয়ে বেরিয়াম নাইট্রেট পরীক্ষা, একটা আছে বেরিয়াম নাইট্রেট পরীক্ষা, তাহলে তোমাদের এটা লিখবে বেরিয়াম নাইট্রেট দ্রবণ পরীক্ষা, এই পরীক্ষাটা তোমাদের করতে হবে। তাহলে বেরিয়াম নাইট্রেট দ্রবণ সামান্য মূল দ্রবণ নিয়ে, মূল দ্রবণ ওই নির্যাস দ্রবণটাই হচ্ছে মূল দ্রবণ নিয়ে, ওর মধ্যে একটু অ্যাসিড দিয়ে অম্লীয় করা হলো, তবে অম্লীয় লঘু অ্যাসিড দিয়ে অম্লীয় করা হলো, অম্লীয় শুধু না, ওখানে যেহেতু সোডিয়াম কার্বনেট নিয়েছে সেখানে কার্বনেট থাকবে, অ্যাসিড যোগ করলে কিন্তু সেখানে, আর এইটা মারাত্মক ভুল, এই যে বেরিয়াম ক্লোরাইড দিয়েছে এখানে আবার ক্লোরাইডও রয়েছে, এমনিতে অধ্যক্ষেপ হবে। তাহলে এখানে সামান্য মূল দ্রবণ নিয়ে তার মধ্যে সাধারণত যেটা দেওয়া হয় নাইট্রিক অ্যাসিড দ্বারা অম্লায়িত করা হয়, মানে নাইট্রিক অ্যাসিড দিলে কার্বনেটগুলো উড়ে চলে যায়, তারপর এর মধ্যে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ তৈরি হবে, এই সাদা অধক্ষেপ যেটা হচ্ছে অ্যাসিডে অদ্রবণীয়, তারপরে এটা লিখতে হবে নিশ্চিত। এবার আমাদের লেখার পালা হচ্ছে ফলাফল, তাহলে সর্বরকৃত অজৈব লবণটি বিশ্লেষণের পর পাওয়া গেল, বিশ্লেষণের পর পাওয়া গেল দিয়ে ক্ষারকীয় মূলক, এই যে কপার সঠিকভাবে এটা লিখতে হবে, এটা হচ্ছে কপার টু আয়ন, এইটা লেখাটাই উত্তম, কপার টু আয়ন, আর এটা হচ্ছে সালফেট আয়ন, প্রদত্ত লবণটি এই কপার টু সালফেট, আর সংকেত লিখতে হবে। আচ্ছা আমি তোমাদের আর একটা লবণ দেখাচ্ছি, এই দেখো অজানা অজৈব লবণের আয়ন শনাক্তকরণ। তো এটা প্রথমে আসি আমরা, এই যে বর্ণ সাদা দানাদার শীতল পানিতে দ্রবণীয় ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা, এই দেখো একই রকম প্লাটিনাম তারিনি উত্তপ্ত করেছিলাম, এখানে কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, উত্তপ্ত করেছিলাম, খালি চোখে ইটেনায় লাল আর নীল কাঁচের মধ্যে দিয়ে আমরা হালকা সবুজ দেখেছিলাম, এই হতে পারে ক্যালসিয়াম হতে পারে নিশ্চিত না। এবার আমরা আসবো কি ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষা, এই সিক্ত পরীক্ষায় ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের কিন্তু লেখছে, ক্যালসিয়াম এই কথাটা লেখা যাবে না, এই আয়ন শনাক্তকরণ কথাটা না লেখে চলবে, পরীক্ষা লাগবে পরীক্ষা নলে সামান্য পরিমাণে মূল দ্রবণ নিয়ে অ্যামোনিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হয়েছিল, এই জায়গাটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট যোগ করেছে, তো এটা অক্সালিক অ্যাসিড দ্বারা যে পরীক্ষাটা সেটা তোমাদের দিতে হবে, এটা অ্যামোনিয়াম অক্সালেট হবে, এটা ভুল আছে, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করা হয়েছিল, তারপরে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে সাদা অধক্ষেপ হয়েছিল যা অ্যাসিড দ্বারা দ্রবীভূত হয়েছিল, এটা পুরোটাই ভুল, বই দেখে তোমরা লিখে নেবা। এইখানে দিয়েছে ওরা অক্সালেটের একটা পরীক্ষা দিয়েছে, এই যে এই এই পরীক্ষাটা তোমরা লিখতে পারো এই এইভাবে, তবে এখানে বিক্রিয়া টিক্রিয়া সবই ভুল আছে। পরবর্তীতে দেখো অম্লীয় মূলকের পরীক্ষা, তো এটা নির্যাস করতে হবে না, সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা লাগবে না, কারণ এটা রঙিন লবণ নয়, এই যে এটা নির্যাস করছে, এখানে রঙিন লবণ না হলে নির্যাস করার দরকার নেই, তবে করলেও কোনো ভুল হবে না। তারপরে আসি আমরা এই যে
ক্লোরাইড আয়ন শনাক্তকরণ লিখছে, ক্লোরাইড লেখা যাবে না, না লিখে ডাইরেক্ট এটা লিখতে হবে, এই অংশটা বাদ দিয়ে লিখতে হবে। তো এখানে ক্লোরাইড নিশ্চিত হলো। তারপরে আমরা এসে দেখতে পাচ্ছি, এই দেখো ক্ষারকীয়মূলক ক্যালসিয়াম আয়ন, অম্লীয়মূলক ক্লোরাইড আয়ন, তাহলে লবণটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এভাবে তোমরা লিখতে পারো। আচ্ছা, এবার আমরা আসি দ্বিতীয় পত্র কীভাবে লিখবো। তাহলে একই যথারীতি খাতা আমাদের একটা আলাদা লাগবে। খাতার মধ্যে কী কী পরীক্ষা রয়েছে সেগুলো, যেমন এই একটা পরীক্ষার কথা বলা হলো, সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় বা অজানা ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়। তো এইখানে লেখার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমে দিতে হবে মূলনীতি, এই যে মূলনীতি। তো এই মূলনীতিটা লেখার সময় এটা তোমরা যেভাবে আছে বই দেখে দেখে এগুলো লিখবে। এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটার কিন্তু সমতা অবশ্যই লাগবে। তারপরে আমরা এই যে এরকম একটা বিক্রিয়া দেখতে পাই, এই যে এই ধরনের, হ্যাঁ, তো এইটা তোমরা এরকম একটা করছো সেটাও দিতে পারো। এম এ ভি এ এম এ আর ভি বি এম বি দিয়ে এ বাই বি, এটা জানো। এই যে ভি এ মানে হচ্ছে অ্যাসিডের আয়তন, অ্যাসিডের মোলারিটি বা ঘনমাত্রা, ক্ষারের আয়তন, ক্ষার, এ হচ্ছে অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা, এই অ্যাসিডের মূল সংখ্যা এখানে দুই আছে, এভাবে দিতে হবে। দিয়ে এই টার্মগুলো কিন্তু লিখতে হবে কোনটার নাম কী। লেখার পর মূলনীতি লেখার পর লিখতে হবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, এই যে কী কী যন্ত্রপাতি লাগবে, এগুলো কমন ডায়ালগ সব টাইটেশন, কিন্তু এটা অনুমাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ইত্যাদি ইত্যাদি লেখার পর টাইটেশন শক, হ্যাঁ, এটা হচ্ছে অনুমাপন শক, এটাকে বলা হচ্ছে অনুমাপন শক। তো এখানে ডাটাগুলো আমরা সন্নিবেশিত করব। তাহলে এই যে শকটা, এইচসিএল দ্বারা সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রমিতকরণ বা এটাকে কী বলা হচ্ছে অনুমাপন। তাহলে প্রথম শকের মধ্যে যে পর্যবেক্ষণ সংখ্যা, তিনটে পরীক্ষা নিতে হয়। পর্যবেক্ষণ সংখ্যা ফ্লাক্স হতে সংগৃহীত সোডিয়াম কার্বনেটের আয়তন, সোডিয়াম কার্বনেট 10 মিলি 10 মিলি করে নেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রমাণ দ্রবণ। বুরেটে কিন্তু এইচসিএল নেওয়া হচ্ছে, বুরেটের প্রথম একটা পার্ট থাকবে জিরো, তারপর আস্তে আস্তে যে জায়গায় নির্দেশকের বর্ণ পরিবর্তন হলো সেই জায়গায় এসে এত পার্ট পেলাম, তাহলে পার্থক্য এত, এরকম এত থেকে এত, তারপর কিন্তু 50-এর বেশি কিন্তু নাই বুরেট পার্ট, এই জন্য আর এইটা থেকে আবার পরেরটা শুরু করা যাবে না, আবার জিরোর থেকে আসছে। তো এটা জিরোই নিতে হবে এমনটা না, এখানে এক নিয়ে এইদিকে আমরা আসতে পারি, এখানে 10 নিলে এই পাশে কত হয় সেটা মিলাতে হবে। তারপর এটার গড়, এবার এই যে গণনা কিন্তু অবশ্যই দিতে হবে, যে গণনা, এটার পরে গণনাটা দিয়ে দিলে তোমরা, কোনো কোনো ক্ষেত্রে এই পেজে গণনা দেওয়া হয়, তো তোমরা এখানেই দেবা। গণনা দেওয়ার পর ওই যে আগে মূলনীতি যে সূত্র লিখছ সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অজানা এইচসিএলটার ঘনমাত্রা আমরা বের করতে পেলাম। তারপর ফলাফল অবশ্যই লিখতে হবে, সর্বরক্ষিত এইচসিএল দ্রবণের প্রকৃত ঘনমাত্রা বা নির্ণয়কৃত ঘনমাত্রা এত আমরা পেলাম। এরপর দেখবে যে বইয়ের মধ্যে সতর্কতা বলে একটা জিনিস আছে, সেটা সতর্কতা যদি লেখো খাতার মধ্যে কিন্তু সতর্কতা লিখতে হয়। তাহলে বই থেকে সতর্কতাটা লিখবা, কিন্তু এটা অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে নিজের ভাষায়। এবার দেখো এই যে এটা অজানা জৈব যৌগে মূলক বা কার্যকরীমূলক শনাক্তকরণ, হ্যাঁ, এই নির্ণয় না শনাক্তকরণ আর কি, মূলক শনাক্তকরণ। তো এইটা আগের মতো ভৌত, মানে যে নমুনাটা তোমাকে দেওয়া হয়েছে সেটার ভৌত অবস্থা কী, ভৌত অবস্থা বর্ণহীন, গন্ধ কিসের মতো থাকবে, এগুলো বই দেখে লিখবো, ফলের ন্যায় মিষ্টি গন্ধ থাকতে পারে, অবস্থা তরল কঠিন ইত্যাদি হতে পারে, পাউডারের মতো হতে পারে। তারপর আসবে যে দ্রাব্যতার পরীক্ষা করতে হয়, দ্রাব্যতা, যদি জিনিসটা অম্ল হয় তাহলে ক্ষারে দ্রবণীয়, যে জায়গাগুলোতে দ্রবণীয় সেগুলোতে প্লাস প্লাস, যেগুলোতে অদ্রবণীয় সেগুলো মাইনাস। তো এই এরকম একটা কমন শক। তো কার্যকরীমূলক কিন্তু চারটা আছে, অ্যালকোহলিমূলক, অ্যালডিহাইডমূলক, কিটোনমূলক আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডমূলক। তাহলে এইখানে যেটা আমরা দিচ্ছি এটা কিন্তু অজানা। তো এবার কমন সিস্টেমে আমরা আসি পরীক্ষা দিন জৈব যৌগটির কার্যকরীমূলক শনাক্তকরণের, এবার আসি আমরা ছক। তাহলে প্রথম আমরা যে কাজটা করব সেটা এই যেরকম ফেলিং বিকারক পরীক্ষা, যদি অ্যালডিহাইড হয় তাহলে ফেলিং বিকারক পরীক্ষা, পরীক্ষা নাহলে সামান্য জৈব নমুনা নিয়ে ইত্যাদি ইত্যাদি যোগ রাখা হলো না, রেখেছিলাম ফুটন্ত পানিতে রেখেছিলাম। তারপরে যদি কোনো বিক্রিয়া না হয়, বিক্রিয়া হয়নি, তারপরে কীটনমূলক বিদ্যমান, কিন্তু এইটা সঠিকভাবে এরা দেয়নি, মানে আরও কিছু পরীক্ষা ছিল, এই পার্টটা সঠিক হয়নি। তাহলে আমরা একটা অন্য আর একটাতে যাই, দেখি এটা আর একটা, হ্যাঁ, জৈব যৌগের কার্যক্রমমূলক শনাক্তকরণ, একই রকম আসছে। আসার পর দেখো
স্টার পরীক্ষা একটি শুষ্ক পরীক্ষা নলে সামান্য জৈব নমুনা নিয়ে এক মিলি গ্লাসিয়াল অ্যাসিটিক যোগ করে কয়েক ফোঁটা গারো সালফিউরিক যোগ করে সমগ্র মিশ্রণটিকে এক মিনিট উত্তপ্ত করা হয়েছিল। তারপর মিষ্টি গন্ধযুক্ত পাকা ফলের গন্ধ পাওয়া গেছে। যেহেতু যদি অ্যালকোহল হয় তাহলে তো স্টার তৈরি হয়, স্টারের গন্ধ কিন্তু পাকা ফলের মতো। তো এই জিনিসগুলো তোমাদের এই যে বিক্রিয়াগুলো অবশ্যই এখানে আলাদা লাইনে দেবা, বিক্রিয়া পুরো লাইন জুড়ে অ্যালকোহলীয়মূলক বিদ্যমান যদি মিষ্টি গন্ধের জন্য, তাহলে এইখানে কিন্তু অবশ্যই ওয়েজ অ্যালকোহলীয়মূলক ওয়েজ বিদ্যমান, এটা লিখতে হবে সংকেত সহ। তারপর আছে আরেকটা অ্যালকোহলের পরীক্ষা, আরেকটা আছে একটি শুষ্ক পরীক্ষা নলে সামান্য জৈব যৌগ নিয়ে তাতে ছোট্ট এক টুকরা সোডিয়াম ধাতু যোগ করেছিলাম। তো বুদবুদাকার হাইড্রোজেন গ্যাস হয়েছে যা নলের মুখে জ্বলন্ত কাঠি নিভিয়ে ধরলে শিখাসহ পুনরায় জ্বলতে দপ করে জ্বলে ওঠে। এই বিক্রিয়া কিন্তু হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, যে কারণে এটা হয়ে থাকে। অ্যালকোহলমূলক এখানে সংকেত নাই, ওয়েজ অবশ্যই দিতে হবে। তো এইভাবে তোমাদের বিভিন্ন ধরনের কার্যক্রমমূলকগুলো তোমরা শনাক্ত করতে পারবে, এবং এটা আশা করা যায় যে তোমরা বইয়ের সাহায্য নিয়ে দেখে দেখে এগুলো লিখতে পারবে। অ্যালডিহাইডমূলক শনাক্তকরণ, তো অ্যালডিহাইডমূলকের সময় অবশ্যই প্রথমে আসতে হবে 2,4-DNP পরীক্ষাটা লিখতে হবে। এগুলো কোনো খাতায় 2,4-DNP নাই, তো বই দেখে আগে 2,4-DNP পরীক্ষাটা করতে হবে। তারপরে অ্যালডিহাইড কিটোনের টেস্ট আলাদা আলাদাভাবে করতে হবে, ফেলিং দ্রবণ বা টলেন বিকারক পরীক্ষাটি করতে হবে। যদি অ্যালডিহাইড বা কিটোন হয় তাহলে তোমাদের অবশ্যই সেখানে ফেলিং দ্রবণ টলেন বিকারকটা লিখতেই হবে, আর একটা কমন হচ্ছে 2,4-DNP টেস্ট। তো আজকে এই পর্যন্ত থাকলো, কোনো সমস্যা হলে তোমরা জানাবে। ধন্যবাদ সবাইকে।